ভোটের পর বিজেপি কর্মীদের ওপর অত্যাচার, হামলা, হানাহানির ঘটনা এই বাংলায় প্রথম নয়। 2021 সালের বিধানসভা ভোটের পর এই রকমই অভিযোগ উঠেছিল বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল 2024-এর লোকসভা ভোটের পর। মেদিনীপুরে ঘর ছাড়া বহু বিজেপি কর্মী, তাদের ঠাঁই হয়েছে দলীয় কার্যালয়ে। কবে বাড়ি ফিরবেন তারা, উত্তর জানেন না কেউই। মিটেছে লোকসভা নির্বাচন, রাজ্য জুড়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শাসক দল তৃণমূল। এর মধ্যে শাসক দলের বিরুদ্ধে উঠছে জোর জুলুম, মস্তানি, হামলার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরে কেশপুর থেকে নারায়ণগড়, দাঁতন থেকে কেশিয়ারি, সর্বত্র একই ছবি। শাসক দলের অত্যাচারে মেদিনীপুর সদর বিজেপি কার্যালয় ঠাঁই হয়েছে 40-50 জন ঘর ছাড়া বিজেপি কর্মী। বিশ্বের লোকসভা নির্বাচন এরাজ্যে প্রত্যাশিত ফল করতে পারেনি বিজেপি। তবে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন পার্টি অফিসে বাড়ছে ঘর ছাড়াদের সংখ্যা। পশ্চিম মেদিনীপুর জেলার দুই সাংগঠনিক জেলায়, মেদিনীপুর এবং ঘাটাল দুই সাংগঠনিক জেলায় কিন্তু প্রচুর বিজেপি কর্মী ইতিমধ্যেই ঘর ছাড়া হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু কেশপুরের বিজেপি কর্মী, এমনটাই জানা যাচ্ছে। মানে ইলেকশন হয়েছে, তারপর থেকে ঘর ছাড়া ভোট দিতে দেয়নি। দেখতে পাচ্ছ আমার হাতে কালির দাগ নেই। আমাদের বেশ কিছু লোককে পাড়ার গ্রামের ভোট দিতে দেয়নি। তারপর হচ্ছে মোবাইল টোবাইল ছাড়িয়ে নিয়েছে পোলিং এজেন্ট বসার সময়। তারপর বাড়ি ঘরদর ভাঙচুর করেছে, দোকান বাড়ি সব ভাঙচুর করেছে। এর আগের দিন অ্যারেস্ট হলাম, পুলিশ আমাকে অ্যারেস্ট করলো। তারপরের দিন ওখান থেকে কেশপুর থানা থেকে কোর্টে চালান করলো, ওইখান থেকে জামিন হলাম। তারপরের দিন বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর আবার রাত্রি 1:30-2 সময় প্রচুর সন্ত্রাস তৃণমূলের লোক জল তাড়া নাটি যে যা পেরেছে সব কিছু নিয়ে বাড়ি অ্যাটাক করে, বাড়িতে যে বলে কাউকে ভোট দেওয়া চলবে না, যাওয়া চলবে না। পুলিশের প্রশ্রয়ে শাসক নেতারা বিজেপি কর্মী সমর্থকদের ওপর অত্যাচার চালিয়েছে বলে জানান জেলা বিজেপি মুখপাত্র। মেয়েরাও আছে, তারা আক্রান্ত হয়ে ঘর ছাড়া পার্টি অফিসে এসে তারা আশ্রয় নিয়েছে, নয়তো আত্মীয়দের বাড়িতে গিয়ে আছে। কোনো রকম পুলিশ তার ভূমিকা পালন করছে না। ভোট পরবর্তী হিংসার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি শাসক শিবিরে। সমস্তটাই বিজেপির গোষ্ঠীকন্দলের ফল বলে সাফাই জেলা যুব তৃণমূল সভাপতি। বিজেপির নিজস্ব গোষ্ঠীকন্দলের ফল, ভোটের রেজাল্ট যেদিন থেকে বেরিয়েছে সেদিন থেকে এবং তার পরবর্তী ক্ষেত্রে মেদিনীপুর জেলা বিজেপির পার্টি অফিসে হাতাহাতি মারামারি হয়েছে। একে দোষ দিচ্ছে, সে তাকে দোষ দিচ্ছে, নিজেদের মধ্যে গণ্ডগোল করছে। 2021-এর বিধানসভার মতো 2024-এও ভোট পরবর্তী হিংসার শিকার বিরোধী নেতা কর্মীরা। কেন বিরোধী দেখলেই হিংসা আক্রমণ শাসক দলে? সব মিলিয়ে কতদিনে এই ঘর ছাড়ারা ঘরে ফিরতে পারে, সেদিকে গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবে রিপাবলিক বাংলা, ঘর ছাড়াদের পাশে রিপাবলিক বাংলা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। ভোটের পর বিজেপি কর্মীদের ওপর অত্যাচার, হামলা, হানাহানির ঘটনা এই বাংলায় প্রথম নয়। 2021 সালের বিধানসভা ভোটের পর এই রকমই অভিযোগ উঠেছিল বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল 2024-এর লোকসভা ভোটের পর। মেদিনীপুরে ঘর ছাড়া বহু বিজেপি কর্মী, তাদের ঠাঁই হয়েছে দলীয় কার্যালয়ে। কবে বাড়ি ফিরবেন তারা, উত্তর জানেন না কেউই। মিটেছে লোকসভা নির্বাচন, রাজ্য জুড়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শাসক দল তৃণমূল। এর মধ্যে শাসক দলের বিরুদ্ধে উঠছে জোর জুলুম, মস্তানি, হামলার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরে কেশপুর থেকে নারায়ণগড়, দাঁতন থেকে কেশিয়ারি, সর্বত্র একই ছবি। শাসক দলের অত্যাচারে মেদিনীপুর সদর বিজেপি কার্যালয় ঠাঁই হয়েছে 40-50 জন ঘর ছাড়া বিজেপি কর্মী। বিশ্বের লোকসভা নির্বাচন এরাজ্যে প্রত্যাশিত ফল করতে পারেনি বিজেপি। তবে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন পার্টি অফিসে বাড়ছে ঘর ছাড়াদের সংখ্যা। পশ্চিম মেদিনীপুর জেলার
দুই সাংগঠনিক জেলায় মেদিনীপুর এবং ঘাটাল দুই সাংগঠনিক জেলায় কিন্তু প্রচুর বিজেপি কর্মী ইতিমধ্যেই ঘরছাড়া হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু কেশপুরের বিজেপি কর্মী, এমনটাই জানা যাচ্ছে। মানে ইলেকশন হয়েছে, তারপর থেকে ঘরছাড়া, ভোট দিতে দেয়নি, দেখতে পাচ্ছ আমার হাতে কালির দাগ নেই। আমাদের বেশ কিছু লোককে পাড়ার গ্রামের ভোট দিতে দেয়নি, তারপর হচ্ছে মোবাইল টোবাইল ছাড়িয়ে নিয়েছে পোলিং এজেন্ট বসার সময়, তারপর বাড়ি ঘরদর ভাঙচুর করেছে, দোকান বাড়ি সব ভাঙচুর করেছে। এর আগের দিন অ্যারেস্ট হলাম, পুলিশ আমাকে অ্যারেস্ট করলো, তারপরের দিন ওখান থেকে কেশপুর থানা থেকে কোর্টে চালান করলো, ওইখান থেকে জামিন হলাম, তারপরের দিন বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পর আবার রাত্রি দেড়টা দুটার সময় প্রচুর সন্ত্রাস তৃণমূলের লোক জল তাড়া নাটি যে যা পেরেছে সব কিছু নিয়ে বাড়ি অ্যাটাক করে, বাড়িতে যেয়ে বলে কাউকে ভোট দেওয়া চলবে না, যাওয়া চলবে না। পুলিশের প্রশ্রয়ে শাসক নেতারা বিজেপি কর্মী সমর্থকদের ওপর অত্যাচার চালিয়েছে বলে জানান জেলা বিজেপি মুখপাত্র। মেয়েরাও আছে, তারা আক্রান্ত হয়ে ঘর ছাড়া, পার্টি অফিসে এসে তারা আশ্রয় নিয়েছে, নয়তো আত্মীয়দের বাড়িতে গিয়ে আছে। কোনো রকম পুলিশ তার ভূমিকা পালন করছে না। ভোট পরবর্তী হিংসার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি শাসক শিবিরে। সমস্তটাই বিজেপির গোষ্ঠী কন্দলের ফল বলে সাফাই জেলা যুব তৃণমূল সভাপতি। বিজেপির নিজস্ব গোষ্ঠী কন্দলের ফল, ভোটের রেজাল্ট যেদিন থেকে বেরিয়েছে সেদিন থেকে এবং তার পরবর্তী ক্ষেত্রে মেদিনীপুর জেলা বিজেপির পার্টি অফিসে হাতাহাতি মারামারি হয়েছে। একে দোষ দিচ্ছে, সে তাকে দোষ দিচ্ছে, নিজেদের মধ্যে গন্ডগোল করছে। 2021 বিধানসভার মতো 2024 ভোট পরবর্তী হিংসার শিকার বিরোধী নেতা কর্মীরা। কেন বিরোধী দেখলেই হিংসা আক্রমণ শাসক দলে? সব মিলিয়ে কতদিনে এই ঘরছাড়ারা ঘরে ফিরতে পারে সেদিকে গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবে রিপাবলিক বাংলা, ঘরছাড়াদের পাশে রিপাবলিক বাংলা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।